তোমার কাছে একটাও ভালো প্রেমের গল্প নেই, সব কেমন জীবন থেকে আলাদা। মেকি, আপনি মৃগাঙ্ক ভট্টাচার্য পড়েছেন? না, কেন, কি লেখেন উনি? উনি ভালো ভালোবাসার গল্প লেখেন, আর আপনি তো ভালোবাসাই খুঁজছেন। আমি অংশু। আমি মোনালিসা। তোমাকে দেখার আশায় বৃষ্টি ভেজা সময়টাকে কাটিয়ে উঠেছি রাস্তাটা, তোমাকে দেখবার আশায়। কি হয়েছে তোমার? না মানে হঠাৎ কবিতা? তুমি তো কবিতা পড়ো না। কেমন একটা আটকে পড়েছি মা, ভালোবেসে কি ভুল করে ফেললাম? না মানে বলছি, আমাদের তো এক বছর পর বিয়ে, তার আগে এই বেশ্যাবৃত্তি করাটা কি? এখানে নয় প্লিজ। আমি না বুঝতে পারছি না কিভাবে গল্পের প্রত্যেকটা প্রচ্ছদ আমার জীবনের উত্থান পতনের সাথে মিলে যাচ্ছে। আমি না বুঝতে পারছি না যে আমি মিমির সাথে কি করে নিজেকে এতটা মিলিয়ে ফেলছি। রাইয়ের মুখে তোমার বর্ণনা শুনে তোমায় প্রথম এবং একমাত্র দেখা আজ পর্যন্ত, কিছুক্ষণের আলাপ, তারপর জীবন যুদ্ধে হারিয়ে যাওয়া একটা প্রেম। আর যদি সেই ভালোবাসার মানুষটা তোমাকে না বুঝে? যদি সে তোমায় ভালোবাসে, সে নিশ্চয়ই তোমায় বুঝবে। যদি না বুঝে, তাহলে বুঝে নিতে হবে মুখ আর মুখোশ দুটো আলাদা। আমি মোনালিসা, এটা আমার গল্প।